হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো এসএসসি রেজাল্ট দেখতে আপনাদের যা যা করতে হবে, আপনারা দুটি মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখতে পারেন, একটি হচ্ছে অ্যাপসের মাধ্যমে আর একটি হচ্ছে আপনার ফোনের ক্রোম ব্রাউজারের মাধ্যমে। কিন্তু অবশ্যই আপনার ফোনে নেট কানেকশন থাকতে হবে, না হয় আপনি কিন্তু এসএসসি রেজাল্ট বের করতে পারবেন না। তো এখন কীভাবে দেখবেন এটা আমি আপনাদের দেখাবো। আপনি যদি অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখতে চান, তাহলে আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। এখানে প্লে স্টোরে এখানে লিখবেন বিডি রেজাল্ট। এখানে দেখেন আমার এটা লেখা চলে আসছে। এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর প্রথম যে অ্যাপসটা আছে সেটা আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, তা আমার এখানে ওপেন লেখা আছে, আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে। তো আমি এখানে ওপেন করে দিচ্ছি, বা আপনারা ইচ্ছা করলে এখান থেকে এটা দিয়ে আপনাদের ফোন থেকে দেখবেন এখানে ইনস্টল করা হয়ে গেছে। দেখেন এই অল রেজাল্ট, এটাতে ক্লিক করে দিয়ে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখেন আপনার সামনে একটি পেজ চলে আসছে, এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি যেহেতু এসএসসি রেজাল্ট চেক দিবেন, তার জন্য আপনাকে এই এসএসসি রেজাল্ট এটাতে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন লোড নেওয়ার জন্য। দেখেন একটা সুন্দর একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে থেকে দেখেন একটু জুম করে আমি দেখাচ্ছি। এটাতে আসার পর আপনার যেহেতু এসএসসি রেজাল্ট দেখবেন, তো দেখেন এখানে লেখা আছে এক্সামিনেশন। তো এখানে এক্সামিনেশনে একটা ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে আপনারা যেহেতু এসএসসি রেজাল্ট দেখবেন, তো এসএসসি অ্যান্ড দাখিল এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইয়ার ইয়ারটা সিলেক্ট করে দিবেন। এখানে চাপ দিয়ে ইয়ার, এখন যেহেতু রেজাল্ট পাবলিশ হয় নাই, তো এখানে 2022 সাল আসে নাই, এখানে 2022 সাল লেখা আসবে, সেটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা বোর্ড সিলেক্ট করে দেবেন। নিচেরটাতে বোর্ড সিলেক্ট করে দেবেন। এখানে দেখেন আপনি যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন, আপনার যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দেবেন। দিয়ে এখানে ব্যাগে আসবেন। আসার পর এখান থেকে আপনারা রুল দিয়ে দিবেন ক্লিক করে, আর এখান থেকে দেবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। আর এখান থেকে আপনারা এখানে যে যোগফলটা থাকে, এই যোগফলের এখানে যেমন 9 আর 5, 14, এখানে 14 লিখে দিবেন। দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার এসএসসি রেজাল্ট চলে আসবে এবং মার্কশিট সহ আপনারা দেখতে পারবেন। তো আরেকটি উপায় হচ্ছে আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে আপনারা লিখবেন বিডি রেজাল্ট। বিডি রেজাল্ট লিখার পর আপনারা এখানে যে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে, এই প্রথম ওয়েবসাইটে আপনারা এখান থেকে চলে যাবেন। এখান থেকে চলে যাওয়ার পর একইভাবে আবার এই পেজটি চলে আসছে, একইভাবে আপনারা এগুলো সিলেক্ট করে দেবেন। এগুলো সিলেক্ট করে দিয়ে সব কিছু পূরণ করলেই আপনারা এখান থেকে যোগফলটা এখানে নামিয়ে দেবেন, এখানে সাবমিট করবেন। এখানে সাবমিট করার পর আপনারা সঠিকভাবে সম্পূর্ণ ভালোভাবে আপনার রেজাল্ট এবং মার্কশিট পাবেন এখান থেকে। তো দর্শক, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের প্রতি ভালোবাসা রইল, ধন্যবাদ।